ভারী লাগছে বলে কিনবি। চল আগে একটু বেশি তুমি খাও, তাই খাবি। নমস্কার বন্ধুরা, পপি কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে আবারও অনেক অনেক স্বাগত জানাই। আজকে গোটা একটা খাসি মাংসের চোট নিয়ে চলে এসেছি। এই চোটটা কেটে আজকে এমন একটা খাসি মাংসের রেসিপি করে আপনাদের দেখাবো। এই রেসিপিটা পাতে পড়লে কিন্তু সবাই একদম চেটে পুটে খেয়ে নেবে, কিচ্ছু পড়ে থাকবে না। আর প্রত্যেকের বাড়িতে কম বেশি নানা রকম অনুষ্ঠান হয়ে থাকে, তো অনুষ্ঠানের দিনে বিশেষ করে আপনারা কিন্তু খাসি মাংসের এই রেসিপিটা করে দিতে পারেন। দারুণ দারুণ লাগে। প্লিজ প্লিজ আপনারা পুরো ভিডিওটা কিন্তু দেখবেন। আমি যাচ্ছি গিয়ে এখন এই খাসি মাংসের চোটটা ছোট ছোট পিস করে কাটবো, তারপর রান্না করব। চ আজকে আমি দু থালা ভাত খেয়ে নেব এইটা দিয়ে। কোনটা দিয়ে? এদিকে তাকাচ্ছিস কেন? এই যে চাপড় নিয়েছি, এই চাপড়টা দিয়ে খাসি মাংস কাটবো, যেরকম করে দোকানিরা কাটে খুচুক খুচুক করে। হ্যালো হ্যালো, আজকে খাসি মাংস? আরে গোটা খাসি মাংস, বাবা শালা গোটা গোটা। দিদি তুমি মশলাগুলো সব বেটে নাও, এই মাংস কাটি। কেন এই তো সব মাংস কাটা দেখবে বলে গোল হয়ে বসে পড়ছে। আজকে একদম সলিড মাংস আছে, ওর জন্য আবার লেগ পিস খাবে বলছে। এই যে এখানটা থেকে গোটাটা রেখে দেবো ভাবছি। আজকে আমি এমন ভাবে খাসি মাংসের পিস করব, প্রত্যেকটা মাংসের পিসে কিন্তু হাড় থাকবে, আর এরকম মাংস খেতে ভালো লাগে। সেই জন্য চট কিনে নিয়ে এসেছে আপনাদের দাদা গোটা একটা। প্রথমে আমি একটু বড় বড় পিস করে কাটবো, তারপর মুঠি দিয়ে ছোট ছোট পিস করে কেটে নেব। আদা রসুনটা বেটে নেব, আদা রসুন। তুই আঙুলটা ভালো দিচ্ছিস কেন? চারটে টুকরো হলো মোট। চারটে টুকরো টুকরো পেঁয়াজটাও বেটে নেবো মিহি করে। পেঁয়াজ আজকে কবে খাবি মাংস? আজকে আজকেও খাবো, তার সাথে কালকেও খাবো। এইটা নিয়ে একটু সলিড সলিড মা, এই তো মাংসের আজ দেখতে পাচ্ছি শুধু চর্বি আছে। এখন চর্বি চর্বি খাবে? চর্বি আলা মাংসটাই ভালো। আচ্ছা তোমাকে তাই দেবো দাদু। মুরগির মাংস হলে তার চামড়া, আবার খাসি মাংস হলে আবার তার আবার চর্বি, এগুলোই তো ভালো লাগে। দাদু কিন্তু একদম ঠিক কথাই বলছে, মাংসতে চর্বিও আছে বেশ ভালো। দাদা এগুলো তো গলে যাবে। গলে যাক না, তেল কম লাগবে। খাসির মাংস হবে কাশ্মীরি লঙ্কা, না হলে হয় কাশ্মীরি লঙ্কা আর কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে নেবো। কাশ্মীরি লঙ্কা কাঁচা লঙ্কা কত মাংস হয়েছে, আর আজকে প্রত্যেকটা মাংসের পিস একদম মনের মতো হয়েছে, যেমন চাই সবাই আরাম করে খাবে একদম। আমি তো এই তৃপ্তি ভরে আমি তো লেগ পিসটা খাবো। প্রায় এক ঠেকা খাসি মাংস হয়েছে। চ অর্জুন আমার সঙ্গে চ ধুয়ে নিয়ে আসি। দিদির কত বাকি গো? এই তো এখনো বাকি আছে। আমা হ্যাঁ, হাত কেন তেল তেল হয়ে গেছে? ওই যে চর্বি আছে না, ওই জন্য হাত তেল তেল হয়ে গেছে। তেল মনে বেরোবে। এই কাটাকাটি ধোয়া ধুই বাটা বাটি সব রেডি, এইবার রান্না হবে, আঁচ ধরানো হচ্ছে।
তুমি এসো না এদিকে আজকে যাব ওইখান থেকে নড়বে নি যেখানে দিদি সেখানে রাধু কি বলবো রে তুই যা বলবি আমি সঙ্গে সঙ্গে রেডি তুই না বলতে বলতে আমি রেডি হয়েছে নে দাদু আজকে জাল দিয়া ডিপার্টমেন্টে চলে এসেছে জানাই দাদুকে দে না না তুই তে পারবি নি আজকে আমি হাড়ি নিয়েছি এই হাড়িতেই খাসি মাংস রান্না করব খাসি মাংস রান্নায় আরো ভালো স্বাদ আনার জন্য এখানে আমি জিরে ধনে মৌরি গোটা মশলা নিয়েছি ভালো করে ভেজে নেব এই গুঁড়ো মশলাটা কিন্তু খুব বেশি লাগবে না একদম অল্প লাগবে বাড়িতে রেখে দেব অন্য রান্নায় কাজে লেগে যাবে এনা দিদি ঠান্ডা হলে একটু গুঁড়ো করে নিবে খাসি মাংস রান্নার জন্য হাঁড়িতে আমি সরষের তেল দিয়ে দেব সরষের তেল আরে আজকে কি নতুন ধরনের রান্না করি বলে বলতেছিলি দেখো না তুমি কি করে রান্না করি কি নতুন ধরনের কি হবে দেখবে তো চিনিতে তেল দিবে তাই তেল খুব ভালো করে গরম হয়ে গেছে তেলে চিনি দেব রান্নার রং ভালো আসার জন্য চিনি দুটো তেজপাতা গোটা গরম মশলা আর নিয়েছি শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দেব আর দেব পেঁয়াজ কুচি আজকে খাসি মাংস রান্নায় একটু বেশি পরিমাণে তেল লাগবে তাই আমি একসঙ্গে বেশি করে তেল দিয়ে দিয়েছি তেল তো শেষ আর কত তেল দিবে যা আমি পরিমাণ করে নিয়ে এসেছিলাম যতটা লাগবে দিয়ে দিয়েছি ওই করে একসঙ্গে তুই দাঁড়িয়ে আছিস কেন রে রান্না দেখবি বলে মশলাগুলো ঠান্ডা হয়ে গেছে এবার গুঁড়ো করে নেব ওদা তো জ্বালন আছে তোমাকে আর জ্বালন আনতে হবে না বসে পড়ো তুমি শুধু জ্বাল দাও ওদিক দিয়ে পেঁয়াজগুলো একটু ভালো করে ভাজি পেঁয়াজ কুচিগুলো আমি লাল লাল করে ভেজে নিয়েছি খাসি মাংস ধুয়ে রেখেছি খাসি মাংস দিয়ে দেব পেঁয়াজের উপরে পেঁয়াজের সঙ্গে প্রথমে খাসি মাংসটা একটু ভালো করে ভাজা ভাজা করে নেব আদা রসুন এখন দিবি নি না একটু পরে দেব এই তো হয়ে গেছে পাতা হয়ে গেছে হ্যাঁ আর কি করবে জাল দাও এই দেখুন মাংসের রংটা হালকা চেঞ্জ হয়ে গেছে এবার আমি আদা রসুন বাটা দিয়ে আর একটু ভালো করে ভাজবো আজকে পুরো রান্নাটা একটু ভাজা ভাজা করে করব আদা রসুন বাটা এই দেখুন মাংস থেকে জল বেরোচ্ছে যতক্ষণ না জলটা শুকনো হয় আমি এইভাবে নেড়ে নেড়ে জলটা ভালো করে শুকিয়ে নেব এই যে মাংস থেকে জল বেরোচ্ছে দাদু জাল দাও দিদিও দেখছি দাড়ি পড়ছে হাড়ি তো দেখতে পাইনি বসে বসে ওই করে দাড়ি পড়ছে আমি অনেক জল শুকিয়ে গেছে আদা রসুন আর পেঁয়াজ আর খাসি মাংস একসঙ্গে সবকিছু বেশ ভালো করে ভাজা ভাজা করে নিয়েছি এবার কাশ্মীরি লঙ্কা আর কাঁচা লঙ্কা বাটা আছে সেটা দিয়ে দেব হলুদ গুঁড়ো এখন মাংসটা সাদা সাদা হয়েছিল এই সবে কালারটা এলো এবার তো আসল কালার এখন তো তো অর্ধেক মশলা পড়েনি এখনো পেঁয়াজ বাটা পড়েনি দই পড়েনি দইটা ফেটে গেল এখনো ভাজা মশলা পড়েনি এই দেখুন মাংসের এখন এই কালারটা এসেছে এখনো কিন্তু কিছু মশলা দিতে বাকি আছে এবার বাদবাকি মশলা দিয়ে দেব এবার দেব পেঁয়াজ বাটা টক দই নিয়েছি টক দইটা ভালো করে ফেটিয়ে তারপর দেব
খাসি মাংসের এই রেসিপিটা করতে গেলে কুন্তি দিয়ে কিন্তু ঘন ঘন বেশ ভালো করে নাড়তে হবে, নেড়ে নেড়ে রান্নাটা করতে হবে। এতক্ষণ কিন্তু মাংসে লবণ পড়েনি, এবার লবণ দিয়ে দেব। তিনজনে মিলে কিন্তু হাঁ করে সেই হাঁড়ির দিকেই তাকিয়ে আছি, তখন দেখে কখন মাংস রান্না হবে আর খাওয়া হবে। যেমন গন্ধ বেরিয়েছে তার তেমন কালার এসছে। এবার আমি গুঁড়ো মশলা দেব। এক পিস কি কষা মাংস খাবে নাকি? হ্যাঁ খাবো, খাবো কেন? ওই জন্য তাড়াতাড়ি জাল দিচ্ছে। দিয়ে দাও আগে দাদুকে। দাও। দোকানে মিট মশলা বলে একটা মশলা পাওয়া যায়, খাসি মাংসে দিলে বেশ ভালো লাগে খেতে, সেই মিট মশলা নিয়েছি, এক চামচ দিয়ে দেব। হাফ চামচ গরম মশলা গুঁড়ো দেব। আর এই যে ভাজা মশলা আছে, এই ভাজা মশলাও আমি হাফ চামচের মতো দেব। খাসি মাংস কষানো হয়ে গেছে, এই দেখুন কষা হওয়ার পর রংটা কেমন এসছে। তুমি আর দাদু দুজনে খাও বসে বসে। এই যা জিনিস হয়েছে, আপনারাও খেলে জীবনে ভরতে পারবেন না, আপনারা দেখবেন আমি খাচ্ছি, আমার মুখ থেকে আপনারা পাবেন রিপোর্টটা। ওহ যা জিনিস হয়েছে, খুব ভালো জিনিস হয়েছে রে। এই যা হয়েছে দিদিকে একটু খাই দাও। সব মশলা দিয়ে মাংস আমি খুব ভালো করে কষে নিয়েছি। এবার আমি একদম অল্প পরিমাণে জল দেবো। খাসি মাংসতেই যা জল বেরিয়েছে ওতেই তো সিদ্ধ হয়ে গেছে, আর অল্প একটু দেবো, গ্রেভিটা আর একটু হবে সেই জন্য। ম্যানেজার বলো, রিপোর্ট কেমন আছে? রিপোর্ট খুব ভালো, কাল খাওয়ার অপেক্ষায়। আজ ভাত এত খাবে তো দাদু? ও বাবা, অত অত কম হয়ে গেল, আর ডবল। মাংস কষতে কষতে অর্ধেকের বেশি সেদ্ধ হয়ে গেছে, এবার জল দিয়ে আর খানিকক্ষণ চাপা দিয়ে রাখলে পুরো মাংস সেদ্ধ হয়ে যাবে ভালো করে। খাওয়া দাদু এত করে বলতে, তুমি একটা খাও না, দু পিস তুলছি, দুজনে খাও না, আমি পরে খাচ্ছি, খাও না। আমি রান্না করছি, এখন খাবো না। সিদ্ধ তো ভালো হয়েছে, সুন্দর সিদ্ধ হয়ে গেছে, একবারে যেমন বিয়ে বাড়ি খাওয়ার ঠিক সেরকমই স্বাদ হয়েছে, দারুণ লাগছে, অন্য স্বাদের একটা রেসিপি। দাদু বলো, দাদুর আর কোনো কথাই হবে না, হাত বাটি ধরো, বাটি ধরো, খাও। গ্রেভিটা দারুণ লাগছে, মাংস দিয়ে মেখে মেখে খাও। আমাদের তো মাংস খাওয়া শেষ হয়ে গেল, কষা মাংস, আর এদিকে মাংসও হয়ে গেছে, হয়ে গেছে মানে এবার চাপা খুলে দেখবো, ক্যামেরাম্যান আসো তো তাড়াতাড়ি এদিকে। দিদি তুমি এবার তাদের সব গুটি নাও, দেখো লেগ পিস। গরম গরম ভাত আর খাসি মাংস রান্না, খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে, আর শাশুড়ি মা চলে এসছে খেতে আজকে। দাদু আরে আমি খেতে আরম্ভ করে দিচ্ছি। হ্যাঁ খাও, একটু নিচে দিকে ঝোল যাক। আমাকে আমার লেগ পিস দিয়েছে, এটা খাবো, খা। হ্যালো হ্যালো, খাচ্ছ ভালো? খাচ্ছি ভালো। খুব ভালো হয়েছে রে, বিয়ে বাড়ির থেকে ভালো হয়েছে, সত্যি বন্ধুরা মাংসটা করে অপূর্ব স্বাদ হয়েছে। কি বায়না আমার জন্য রাখতে হবে লেগ পিস, হুম।
আজকে দাদুর লেগ পিসটা আমি খাচ্ছি। দাদুর লেগ পিস গরম গরম ভাত দিয়ে তো ভালো লাগবে। ফ্রাইড রাইস, বিরিয়ানি, পরোটা, নান, রুটি সব কিছুর সঙ্গে খেতে পারবেন। আজকে যেভাবে খাসি মাংসটা রান্না করছি এরকমভাবে আপনারা বাড়িতেও রান্না করবেন, দেখলেই মনে হবে অনুষ্ঠান বাড়ির মতো খাসি মাংস রান্না হয়েছে। আমাদের বলে পাতা পরিষ্কার। এইরকম আরও নিত্য নতুন রেসিপি পেতে যারা যারা এখনও পপি কিচেন উইথ ভিলেজ ফুড চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের ঘণ্টিটা ক্লিক করে রাখবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। হ্যালো হ্যালো, আমি কি খাসি মাংস খাবো না? খাবো না খাসি মাংস?